করি সবাই খুব বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি হচ্ছে আজকে সকালবেলা এখানে পাউরুটিগুলো ছেঁকে নিতেছি। তো সকালবেলা হচ্ছে ছেলে মেয়েকে এক বার্গার বানিয়ে দিব পাউরুটি দিয়ে। তো 6টা পাউরুটি ছেঁকা হয়ে গেছে আমার, আরও 6টা পাউরুটি আমি ছেঁকে নেব। তার অন্যদিকে যারা যারা আমার ভিডিওটা দেখবেন ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্রতিদিনের মতো, তো সবাই হচ্ছে লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তার অন্যদিকে আমি এখানে ডিমটাও ভাজি করে নিতেছি এক বার্গার বানানোর জন্য। তো এখানে আমি ডিমগুলা ধনেপাতা আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ডিমটা বা কষলে নিয়েছি ভালো করে, এখন হচ্ছে ভাজি করে নিতেছি। তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজি করলে ডিমের গ্রানটা অন্যরকম আসে, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তার অন্যদিকে এখানে মশলা চা বানিয়ে নিব। এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি লং, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। তো আজকে হচ্ছে বাসায় আদা ছিল না, তো আমি আদা থাকলে আদা কুচি করে দিই বা থেতো করে দিই। তো এখন হচ্ছে মশলার চা বানিয়ে নিব, আর অন্যদিকে এই বার্গারটা ওদেরকে বানিয়ে দিতেছি। তো এখানে হচ্ছে আমি টমেটো কেচাপ দিয়ে দিতেছি, তো দিয়ে পাউরুটির গায়ে ছড়িয়ে দিতেছি। তো এখানে হচ্ছে ডিমটা একটু বড়, এর জন্য ভাগ করে পিস করে দিয়ে দিতেছি। তো একটা খাইয়ে দেখাচ্ছি, অনেক মজা লাগে, কারণ পাউরুটিগুলো ছেঁকে নেওয়ার পরে অনেকটা মচমচে হয়ে যায়। আর অন্যদিকে হচ্ছে চায়ের পানিটা বলক এসে গেছে, অনেক সময় হচ্ছে পর্যন্ত পানিটা কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে চা পাতা দিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে, কিন্তু এই কাপে নেওয়ার পরে কালারটা অনেক কালো দেখা যায়। তো কাঁচের কাপে নেওয়ার পরে কালারটা অনেক সুন্দর দেখা যায়। তো আমরা হচ্ছে একটু বেশি করে রং চা খাই এই জন্য। তার অন্যদিকে এখানে চিয়া সিড ভিজিয়ে দিতেছি, আর হচ্ছে এখন হচ্ছে শীতকাল এসে গেছে, এই জন্য একটু মধু দিয়ে খেতেছি। আর গরমকালে মধু দেওয়ার পরেও আমার তো অনেক গরম লাগে, এর জন্য মধু খাই নাই গরমকালে, এখন শীতকালে একটু একটু করে দিয়ে দিতেছি। আর অন্যদিকে এখানে আমার এই রুমটাতে প্রতিদিনই সকালবেলা হচ্ছে রোদ এসে যায়, তো একটু শেয়ার করলাম। রোদে বসি প্রতিদিন এখানে, আমি অনেক ভালো লাগে। আর অন্যদিকে আজকে হচ্ছে কুমড়াটা একটু অন্য স্টাইলে ভাজি করব, স্বাস্থ্যকর। তো আমি হচ্ছে এখানে হালকা পরিমাণে তেল, রসুন, পেঁয়াজ আর হচ্ছে হলুদ আর গুঁড়ামরিচের গুঁড়া ব্যবহার করি না, এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়েছি। তো এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। তো আজকে আমি হচ্ছে এভাবে কুমড়াটা ভাজি করব, হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর কোনো পানি ব্যবহার করব না। অল্প আছে আমার কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে, তখন হচ্ছে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। আর অন্যদিকে এখানে আমি রুই মাছ দিয়ে মূলা রান্না করেছি, তো ওটা আর পুরো ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করি নাই। মূলাটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিয়েছি। তো শীতের দিনে তো মূলা খেতে অনেক ভালো লাগে, মূলা তরকারিটা আমার কাছে এমনিতেই অনেক প্রিয়, আমি খেতে অনেক ভালোবাসি, কারণ মূলা তরকারিতে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা নেই, এটা অনামেষে খাওয়া যায়, আমার কাছে অনেক ভালো লাগে। আর অন্যদিকে হচ্ছে চাউলটা ধুয়ে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। তার এই তো দেখতে পাচ্ছেন আমার কুমড়াটা হয়ে গেছে, যে সিদ্ধ হয়ে গেছে, কোনো পানি ব্যবহার করি নাই, অল্প আঁচে বসিয়ে দিয়েছি, এখন ধনেপাতা দিয়ে দেব। তো আমার কাছে এভাবে কুমড়া ভাজি করে খেতে অনেক মজা লাগে। আর অন্যদিকে হচ্ছে আজকে একটু আমার চুলার ফারটা একটু ডিপ ক্লিন করব। তো আপনারা সবাই জানেন যে চুলার কাছে যে দেওয়ালটা থাকে, ওই দেওয়ালটা ছেঁচেতে তেল ছেঁচেতে হয়ে যায়। তো আজকে ভাবলাম ডিপ ক্লিন করব। তো এর জন্য এখানে আমি প্রথমে কাপড় কাচের পাউডার দিয়েছি, আর অন্যদিকে হচ্ছে শ্যাম্পু দিয়েছি, আর একটু হচ্ছে লিকুইড ভিম দিয়েছি, দিয়ে আমি সবগুলো ফেনা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কালো হয়ে গেছে, তেল ছিটিয়ে পড়তে পড়তে অনেক দিন হয়েছে আমি ভালো করে ডিপ ক্লিন করি না। তো এই তো এখন হচ্ছে ভালো করে একটু ক্লিন করে নিব। আর অন্যদিকে এটা হচ্ছে আপনি জালি বা অন্য জাল কাটা দিয়ে ডললেও এটার ময়লাটা উঠে না, কারণ হচ্ছে এটা তো তেল ছেটে ছেটে হয়ে যায়, যখন ডলা হয় তখন রং সহ উঠে যায়, কালো হয়ে যায় আরও। তো এটা একটা সমস্যা। তবুও যাই হোক ভালো করে একটু ডলে নিতেছি, যা যেগুলো ময়লা উপর দিয়ে বসেছে ওগুলো উঠে যাবে। তখন হচ্ছে আমি বিম দিয়ে ভালো করে ডলে নিতেছি। আর অন্যদিকে আমার 10 বছরের চুলাটা আজকে আরও চকচক করে নেব। আমি প্রতিদিনই আমার চুলাটাকে মুছে পরিষ্কার করে রাখি, তো আজকে হচ্ছে একটু আরও ডিপ ক্লিন করব। ভিতরটা এই যে চুলার নিচে যে চাঞ্চারটা থাকে ওইটাও অনেক ময়লা হয়ে যায়, ওটাকেও আমি ভালো করে ডিপ ক্লিন করে নিতেছি। তা আমাদের রাঁধুনিদের কাজ প্রতিদিনই চুলার পরে রান্নাবান্নার পরে সবগুলা একটু ধুয়ে মুছে নিতে হয়, তো ওগুলা তো সব সময় করি, কিন্তু আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করবো। তো আমার চুলাটা আমি ভালো করে মেজে নিতেছি যাতে করে সব গুলা উঠে যায়। আমার চুলার উপর দিয়ে কোনো মরিচা পড়ে নাই, কারণ পাশ দিয়ে কিছু মরিচা পড়েছে, কিন্তু আমার চুলাটা 10 বছর হয়ে গেছে, এখনও ব্যবহার করি। আমার কাছে অনেক ভালো লাগে। আমার চুলায় যখনই সায়ের পানি দিই না কেন, আমি এই দিক ওইদিক না করতে করতে আমার চুলার পানি ফুটে যায়। আমার কাছে আমার চুলার তাপটা আমার কাছে অনেক বেশি লাগে অন্য চুলার চেয়ে। তো এখনও এই জন্য চুলাটা এখনও চেঞ্জ করি না। আমি এখনও রান্নাবান্না করতে অনেক ইজি ফিল করি, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলাও এখনও অনেক মজবুত, এগুলো আমি কখনো চেঞ্জ করি নাই, চুলার সাথে যেটা দিয়েছে ওটাই। তো এখন হচ্ছে ভালো করে এগুলাকেও মেজে ঘষে পরিষ্কার করে নিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখনও শুকায় না, শুকাইলে মনে হয় যেন আর একটু সাদাটে টাইপের হবে, এখনও ভিজে ভিজে কালো কালো দেখা যায় ক্যামেরাতে। তো সবগুলা ধোয়া মোছা শেষ হয়ে গেছে আমার, আর অন্যদিকে ওগুলাও ধুয়ে এখন হচ্ছে চুলায় লাগিয়ে দিয়েছি। আর এই যে তো আমার ছেলে মেয়ে বলছে বার্গার খাবে, তো ওদের জন্য বাহির থেকে বার্গার আনা হয়েছে। তো বার্গারের উপরের বনটা অনেক কুচকানো ছিল, কিন্তু ভিতরের ফুটটা অনেক মজা ছিল, চিকেনটা অনেক মজা ছিল, খেতে অনেক মজা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন উপরের বানটার উপরের ফাটটা একটু কুচকানো, কিন্তু ভিতরের ফুটটা অনেক মজা ছিল, অনেক ভালো লাগছে খেতে। তো ওদের মন চেয়েছে, তো ওদের জন্য বাড়ি থেকে বার্গার আনা হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।